Assalamualaikum viewers, alhamdulillah আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আজকে আমরা Honda Vezel এর হাইব্রিড এর গিয়ার অয়েল দিব সো এটা হচ্ছে আমরা যেটা রিকমেন্ড করা গিয়ার অয়েল Honda Vezel এর জন্য সেটা হচ্ছে হাইব্রিড এর জন্য এটা হচ্ছে ATF DW1 সো এটা হচ্ছে ATF অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড DW1 হচ্ছে এটা গ্রেড বাইকের জন্য রিকমেন্ড করা গিয়ার অয়েল সো আজকে আমরা গিয়ার অয়েলটা দিন দিলাম এবং নতুন গিয়ার অয়েলটা আমরা ফালতুসি বা রিফিল করতেছি সো এর জন্য আমরা দেখুন ভিউয়ার্স আমরা কিভাবে রিফিল করব রিফিল করার জন্য আমরা দেখুন ভিউয়ার্স এই এই ছোট্ট আপনার এই ক্যাপটা থাকি ভিউয়ার্স এখানে দেখুন কোথায় এখানে সো আমরা এই ক্যাপটা এখান থেকে খুললাম খুলে এখানে রাখলাম আর এই পাইপটা যেখান থেকে ভোল্টটা খুললাম ওখানে পাইপটা আমরা ঢুকাই দেখুন ওকে ডান তেল হচ্ছে আমরা ঢালবো এখন নিয়ম হচ্ছে আমরা কতটুকু ঢালবো নর্মাল হচ্ছে আমরা 1.5 মানে তেল লিটার ঢালবো সো দেখুন সো এটা দেখুন কতটা সুন্দর একবার নিট অ্যান্ড ক্লিন দেখতে অনেকটা রুহু আফজার মতো সো আমরা রিফিল করতেছি বাই দিস নিউ গিয়ার সো আমরা দিল্লিটা ঢালাম আলহামদুলিল্লাহ সো আমরা এটা ঢালার পর আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ আর আমরা আমরা এই যে ক্যাপটা আছে এই ক্যাপটা খুব সুন্দর করে এখানে রাখবো বাট আমরা এটা বুঝবো কীভাবে ভালো বা খারাপ এটা আমরা খুলে এখান থেকে এখানে একটা গ্রান নিব বা এখানে একটা স্মেল থাকবে যদি স্মেলটা গ্রানটা খুব বাজে হয় বা গিয়ারটা খুব খারাপ হয় তাহলে এটা বাজে গ্রান আসবে আর যদি এটা ভালো থাকে মোটামুটি ফ্লেভারটা ওইটার যে গ্রানটা মোটামুটি ভালো থাকবে সো এটা দিয়ে অনেক সব বোঝা যায় সো আমরা এখন রিফিল করলাম এবং ক্যাপটা লাগিয়ে দিই দেখুন লোকেশনটা আপনারা দেখেন সো বন্ধুরা দেখুন লোকেশনটা হচ্ছে এখানে ওকে সো ওই যে আমি লোকেশনটা এটাকে ফ্লিপ করে দিলাম অর্থাৎ এটাকে আটকে দিলাম ওকে ফাইন সো আমি দুইটা ঢাললাম থ্যাংক ইউ সো মাচ